আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সিম্পল লাইফের বন্ধুতে। এবার আমরা গিয়েছিলাম পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত ওয়াইজাই থাইফুন রেস্টুরেন্টে। এটা অথেন্টিক থাই এবং চাইনিজ ফুড সার্ভ করে থাকে। রেস্টুরেন্টের ভেতরে ইন্টেরিয়রটা আমাদের খুবই পছন্দ হয়েছে, একটু মডার্ন ধাঁচের এবং দেখতে খুবই ভালো, একটা গুড ভাইব দিবে। যদিও ভেতরে স্পেস অনেক বড় না, ওদের মেনুটা আমাদের খুব পছন্দ হয়েছে। মেনুর ভেতরে যে ইনগ্রিডিয়েন্টগুলো বা যে আইটেমগুলো আমাদের কাছে মনে হয়েছে একটু ইউনিক, আমরা সেটাই নিয়েছি। প্রথমে নিয়েছিলাম আমরা সি ফুড কোকোনাট স্যুপ। এই স্যুপটা দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজা। স্যুপের মধ্যে সি ফুড দেওয়া ছিল, যেগুলোর মধ্যে ছিল ক্র্যাব, অবশ্যই সেটা দেখা যাচ্ছে, পাশাপাশি ছিল মাশরুম, অনিয়ন, স্কুইড, শ্রিম্প। এগুলো প্রত্যেকটা আইটেমই খুবই ফ্রেশ ছিল, যার কারণে স্যুপের টেস্টটাও আমাদের কাছে খুব ভালো লেগেছিল। এবং অবশ্যই স্যুপের মধ্যে কোকোনাট মিল্ক অ্যাড করা হয়েছিল। স্যুপটার মধ্যে কোকোনাটের ফ্রেশ মিল্ক এবং স্যুপের যে ইনগ্রিডিয়েন্টগুলো ছিল সেগুলোর ফ্রেশনেসের কারণে স্যুপটা অনেক ডিলিশিয়াস হয়েছিল। নর্মালি স্যুপে আমরা যেটা দেখি যে অনেক সময় একটা বাটি স্যুপ কোয়ান্টিটি কম থাকে, কিন্তু এই স্যুপ অনায়াসে নর্মাল যে বাটি আমরা দেখি স্যুপ সার্ভ করে থাকে চাইনিজে, সেরকম দুই বাটির কাছাকাছি হবে এটার কোয়ান্টিটি। অতএব দুজন মিলেও এটা শেয়ার করে খেতে পারেন। দে ইনগ্রিডিয়েন্টসেরও দেখছেন কমতি নেই। এরপর নিয়েছিলাম ক্রিম অফ মাশরুম স্যুপ। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ক্রিম অফ মাশরুম স্যুপ এটা। এটার মধ্যে ক্রিমের পরিমাণ যতটা ঘন ছিল, তার পাশাপাশি ওনারা দুই ধরনের মাশরুম এটার ভেতরে দিয়েছিলেন। বাটার মাশরুম শুধু ছিল না, নর্মালি যেরকম থাকে তার পাশাপাশি সেটাকে মাশরুমও এটার ভেতরে ছিল। টেস্ট অনেকই ভালো লাগছিল খেতে। আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস এবং চিকেন চিলি। মিক্সড ফ্রাইড রাইসে আমি যতটুকু বলবো যে খেতে দারুণ ছিল, তবে এটার মধ্যে ঝালের পরিমাণ একটু বেশি লেগেছিলো আমাদের কাছে। আপনারা হয়তো যদি এটা নেন তাহলে তাদেরকে একটু বলে দিবেন যে তারা যেন ঝালটা একটু কম দেয়, এবং প্রনগুলোর মধ্যে একটু সিজনিং কম লেগেছিলো আমাদের কাছে। তাছাড়া রাইসটা এমনি খেতে খুবই ভালো লাগছিল। রাইসের মধ্যে গার্লিক দেওয়া ছিল এবং এগও দেওয়া ছিল, এবং আমরা নিয়েছিলাম চিকেন চিলি যেটা বেবি কর্ন দিয়ে মেইনলি কুক করা হয়েছিল। এ নিয়ে কোনো কমপ্লেন নেই, এটা একদমই ভালোই ছিল খেতে। রাইসের সাথে এটা খেতে খুবই মজা লাগছিল। আমাদের খাবার পাশাপাশি আপনারা ওনাদের মেনু দেখে নিতে পারেন। ওনাদের হসপিটালিটি আমাদের কাছে খুব ভালো লেগেছিল। আমরা দেখেছিলাম যে একটা কাপল ছোট বেবি নিয়ে গিয়েছিল, বেবিটাকেও যে ওয়েটার আছেন উনি কোলে নিয়ে রাখছিলেন, এবং কাপলরা সুন্দর করে খাবার খাচ্ছিলেন। ওনাদের অনেক ধরনের ড্রিঙ্কসও সার্ভ করে। এখন যে টারো মিল্ক, সেটার একটা টারো টি, সেটার যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, আপনারা অনায়াসে এটা এখানে পেতে পারেন। এখানে ভ্যারিয়াস রকম ড্রিঙ্কস আপনারা পেতে পারেন এবং এগুলো প্রত্যেকটাই রিজনেবল প্রাইসেই আছে। আমাদের কাছে যা ইউনিক লেগেছে আমরা তাই ট্রাই করেছি। আপনারা গেলে কী ট্রাই করবেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।